এবি24 নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ সচেতনতা শিবির। প্রত্যন্ত গ্রামে এখনো রয়ে গেছে বাল্য বিবাহ এবং শিশুশ্রম। প্রশাসন এ বিষয়ে যথেষ্ট সচেতনতা চেষ্টা করে, কিন্তু লকডাউনের পর থেকে আবারও বেড়েছে বাল্য বিবাহ এবং শিশুশ্রম। তাই মানুষকে সচেতন করতে বুধবার দুপুরে কান্দি থানার অন্তর্গত জীবন্তী মহলা গ্রামে সিনি এবং মহলন্দে একদা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উক্ত শিবির হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DLSA পল্লী উন্নয়ন সমিতি, একদা ফাউন্ডেশন এবং সিনি স্বেচ্ছাসেবী সংস্থার বিভিন্ন উপদেষ্টা কর্মকর্তাগণ। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ। আসলে মূল যে বিষয়টা হচ্ছে, দেখুন, চাইল্ড ম্যারেজ একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। সবাই জানে যে 18 বছরের নিচে ছেলে এবং মেয়ে এবং ছেলেদের 21 বছরের বিয়ে হওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও কিন্তু আমাদের এর দেখাদেখি, মানে ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়ে দিতে হবে, এরকম দেখাদেখি যে ব্যাধিটা চলে আসছে, সেটা দূর করার জন্যই মহলন্দে একতা ফাউন্ডেশন, সিনি এবং পলসাপল্লী যৌথ উদ্যোগে তাদেরকে আবারও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে এটা বেআইনি। এটা করলে যে সমাজের ক্ষতি হচ্ছে, আগামী প্রজন্ম যে দুর্বল হয়ে যাচ্ছে, সেটাই তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। চাইল্ড লেবারের ক্ষেত্রে মানুষ তো আর্থিক অবস্থায় ধরেন জর্জরিত, সেক্ষেত্রে আপনারা কী বার্তা দিবেন? দেখুন, চাইল্ড লেবার সত্যি যাদের আর্থিক অবস্থা খারাপ তারাই হয়তো চাইল্ড লেবারে পাঠায়, কিন্তু তবুও পঞ্চায়েত, ব্লক এবং জেলা এবং বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে চাইল্ড লেবার কমানোর জন্য, আমরা চাইছি সেগুলোই তাদের কাছে তুলে ধরা এবং পঞ্চায়েতে যে VLCPC যে কমিটি আছে গ্রাম স্তরে, তারা যাতে সেই লেবারগুলো চিহ্নিত করে এবং পঞ্চায়েত থ্রু দিয়ে ব্লকে পাঠায় এবং সেই স্কিমগুলোর সঙ্গে তাদেরকে যুক্ত করা যায়। চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে বিভিন্নভাবে যারা বিয়ে পড়ায়, বিশেষ করে ইমাম বা খতিবের ক্ষেত্রে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে, তাদের ক্ষেত্রে কি কোনো রকম ভূমিকা গ্রহণ করা যেতে পারে? হ্যাঁ, এটা বেশ কিছুদিন আগে আমাদের বিডিও সাহেব সমস্ত মৌলবি মৌলানা এবং পুরোহিতদেরকে ডেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছেন এবং যে সমস্ত জায়গায় বিয়ে পড়ানো হয়, বিশেষ করে যে সমস্ত মন্দিরে বিয়ে পড়ানো হয়, সেখানে বিয়ের তারিখে আচমকা গিয়ে ভিজিট করে বেশ কিছু বিয়ে বন্ধ করা হয়েছে। এবং বিশেষ করে আমাদের ব্লক প্রশাসন জোর দিয়েছে যে যাতে VLCPC যেটা ভিলেজ লেভেলে যে কমিটিগুলো আছে সেগুলো যাতে আরও শক্তিশালী হয়, এর জন্য সিনি এবং পলসাপল্লী উন্নয়ন সমিতিরা যৌথভাবে আমরা ভিলেজ লেভেল কমিটিগুলোকে চাঙ্গা করার চেষ্টা করছি। আমরা কোনোদিনই নিষ্কৃতি পাব না, সেই কারণে বাল্য বিবাহ যদি হুমকি আসে আমাদের হুমকিকে উপেক্ষা করেও কাজ করতে হবে। তার জন্য প্রশাসনিক লেভেল আছে, আমাদের DLSA আইনি পরিষেবা আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা ওনারাও আছেন, থানা আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরাও কাজ করছি, সকলে মিলে আমাদের সেই হুমকিকে উপেক্ষা করে কাজ করতে হবে, যাতে মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদের যে বাল্য বিবাহর যেটা বাড়ন্ত যে তার চিত্র, সেই চিত্রটাকে যাতে আমরা কন্ট্রোলে আনতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। এই যে বাল্য বিবাহ এবং চাইল্ড লেবারের ক্ষেত্রে বিশেষ করে মানুষকে কী বার্তা দিবেন? চাইল্ড লেবারের ক্ষেত্রে সত্যি একটু আগেই যেটা আমি শুনলাম, চাইল্ড লেবারের ক্ষেত্রে মানুষ হয়তো যাচ্ছে, চাইল্ড হয়তো তার অভাবে সংসারে অভাব অভিযোগ থাকলে সে হয়তো ছুটে যাচ্ছে, কিন্তু আমাদের সেটা দেখতে হবে যে তার অভাব অভিযোগটা কোথায় এবং সেই অভাব অভিযোগ যাতে তার দূর করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ একজন হয়তো বাচ্চা, সে দেখা যাচ্ছে টোটো চালাচ্ছে বা হয়তো অন্য কোনো কিছু অর্জন করে, হয়তো একটা লেবার করে হয়তো তার অসুস্থ মা বা বৃদ্ধ বাবা যারা আছেন তাদের হয়তো সেবা করছেন, সেখান থেকে আমরা যাতে সেই সমস্ত পরিবারকে কিছু হেল্প করতে পারি এবং যাতে হেল্প করে তার আর্থিক সহায়তাটা আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে তার চাইল্ড লেবার থেকে তাকে সরিয়ে আনা যায়, সেদিক দিয়েও আমরা চিন্তাভাবনা করি। গার্জেনকে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে আমরা এটাই বার্তা দিতে চাই যে
আপনি চাইল্ড ম্যারেজ যদি হয় তাহলে তার সুবিধা অসুবিধা, তার অসুবিধাগুলো কী কী সেটা আমাদের বোঝাতে হবে। যে একটা চাইল্ড যে বিলো 18 ইয়ার্স এ সে যদি বিবাহের মধ্যে জড়িয়ে যায় তাহলে সে তো বহু কিছুই জানে না, অর্থাৎ 18 বছরের নিচে বা 21 বছরের নিচে ছেলে বা মেয়ে যারা আছেন তারা তো সংসারে কিছুই জানে না, তারা তো পড়াশোনা করছেন। এই অবস্থাতে তারা যদি বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে যান তাহলে তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হতে পারে, এমনকি নতুন যে সংসারটা পাততে যাবেন সেখানে অনেক কিছুই তারা পারবেন না, সেখান থেকে তো সেইখানের থেকে সেই পরিবার থেকে তাদের অনেক অসুবিধা হতে পারে, এমনকি লাঞ্ছনার শিকার তো হতেই পারে। তাছাড়া অল্প বয়সে বিবাহ হলে মেয়েদের যদি অল্প বয়সে সন্তানের জন্ম হয় তাহলে সেই সন্তানও দুর্বল প্রকৃতির জন্ম নেবে, এমনকি মাও অসুস্থ হয়ে যাবে, যার ফলে আমাদের বাল্যবিবাহটা রোধ করতে হবে এবং সেই বাচ্চা যারা আছে বিলো 18 বা বিলো 21 তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে বাল্যবিবাহটা সমাজের একটা বিরাট অভিশাপ, সেই অভিশাপে তোমরা যেন জর্জরিত হবে না, সেই অভিশাপ থেকে তোমাদের মুক্তি হয়ে বেরিয়ে আসতে হবে। AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা, ঠিকানা আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।